মনোনয়নপত্রে তথ্য গোপন করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই অভিযোগ তুলে পঞ্চম দফার ভোটের আগে মাঠে নামল তৃণমূল। অর্জুন সিং এর বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল। অর্জুন সিং মনোনয়নপত্রে তার দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছে বলে অভিযোগ শাসক দলের। আরো খবর, তিনি হাতে রাখেন 15 লাখ, ব্যাংকে কোটি টাকা, ভবিষ্যতের কথা ভেবে লগ্নি করে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে। এই বিষয়ে অর্জুন সিং বলেন, 2019 এই কল্পটা করেছিল, কেস করেছিল, তারপরে পালিয়ে গেছিল নিজে, সম্পূর্ণভাবে মিথ্যা। কুৎসা ছাড়া কি আছে? হারার ভয়ে এই সব গল্প চলছে। কেউ পলিটিক্স, পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে কুৎসা করে কোনো লাভ আছে? মানুষের লড়াইটা করতে পারছে না, এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে। যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে। আপনারা দেখছেন ইউভেন লাইভ, বাংলা খবরের শেষ কথা।